আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে রমজানুল মোবারক আশা করি সবাই প্রথম রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত প্রতিটি রোজা রাখুন আর এই রোজার ফজিলত অনেক বেশি আশা করবো টিউটোরিয়ালটির সাথে থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন চেষ্টা করব রমজানের এই রোজা বিষয়ক অনেকগুলি টিউটোরিয়াল নিয়ে আসার জন্য আশা করি আপনারা সব টিউটোরিয়াল দেখবেন আপনি নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন আর এই টিউটোরিয়ালগুলির নোটিফিকেশন পেতে চাইলে আপনারা যে কাজটি করে রাখতে হবে সেটি হলো লাল যে সাবস্ক্রাইব কথাটি লেখা আছে সেই জায়গায় ক্লিক করে আপনি বেল বাটনে ক্লিক করে রাখবেন তাতে হবে কি আপনারা যখন এই চ্যানেলটি টিউটোরিয়ালগুলি আপলোড হবে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন তো চলুন আজকে যেটি আমরা সেটি ডেকুর আসলে রোজা আমরা থাকি যে যদি ডেকুর আসে তাহলে কি রোজাটা ভেঙে যাবে সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি তো চলুন জেনে নেই ডেকুর আসলে রোজা বাঙবে কিনা সেহের সময় কোনো ব্যক্তি এত পরিমাণ খেয়েছে যে সূর্যোদয়ের পর তার মধ্যে ডেকুর আসতে শুরু করে সঙ্গে পানিও বের হয় এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না সূত্র ফাতুয়া রশিদিয়া তাহলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারলাম যে ডেকুর আসলে রোজা ভাঙবে না এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ